তোমার তো চেনাই জানা, তুমি তুমি একেবারে সাহেব হয়ে গেছো গা। তোমার দিকে কেউ কইতে পারবো না যে তোমার মা ভিক্ষা করে। আমি ভিক্ষা করি ফুলাইরা জানে না। তার মানে তুমি না জানে লুকায় ভিক্ষা করো? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তোমার তিন তলা বাড়ি। হ্যাঁ আমি তো ঠিকই বলছি, এই যে দেখো একতলা, না না একতলা দোতলা তিনতলা। ভাবি টাকা লাগবে না। কেন লাগবে না, নিয়ে নাও, তোমার মা তো ভিক্ষা করে। চালিয়ে মানে এই যে শোনো শোনো, তোমার যাইতে হবে না। শোনা ছাড়ো আমাকে, আরে রাগ করো না, যে হওয়ার হয়ে গেছে। আমি তোমার একটা কথা শুনতে চাই না, ছাড়ো ছাড়ো আমাকে, যেতে দাও। মিউজিক বাংলা টিভি। আচ্ছা দাঁড়াও না, তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বাড়িতে নাকি পাঁচতলা বিল্ডিং, তারপর তোমাদের তিনটা গাড়ি আছে। শোনো শোনো শোনো, পাঁচতলা না তিনতলা। কি? হ্যাঁ তিনতলা। ও আচ্ছা, তাহলে মনে হয় আমারই শুনতে ভুল হয়েছিল। যাক, তিনতলা হোক আর পাঁচতলা হোক, বাড়ি তো আছে, মানে বিল্ডিং বাড়ি তো আছে, এটাই এনাফ। যাই হোক চলো এবার। আচ্ছা ওকে চলো। দেখছো বেলা কত হয়ে গেছে, ভাবলাম আজকে সকাল সকাল যামু, যাই আবার ফিরে আইতে হইব, উলাইব শহর থেকে। উলা যদি জানে যে আমি ভিক্ষা করি, মান সম্মান আর কিছু থাকবো না, উলা হারা গেই ফিরে আইতে হইব। যাই যাই তাড়াতাড়ি যাই। আরে বাতি যা রুবেল না, তোমার তো চিনাই জানা, তুমি তুমি একেবারে সাহেব হয়ে গেছো গা। তোমার দিকে কেউ কইতে পারবো না যে তোমার মা ভিক্ষা করে। তবে যাই কো বাতি যা, তোমার বাপে মরে যাওয়ার পর তোমার মা কত কষ্ট কইরা তোমার মানুষ করছে। হ্যাঁ মাইশের বাড়িতে কাজ করছে, আজ গায়ের বাড়িতে কালকের বাড়িতে, তারপরে একের দলে খারাপ দৃষ্টিতে দেখে এবার কি করলো, মাইশের বাড়িতে কাম করা ছেড়ে দিল, এখন ভিক্ষা করা শুরু করছে, ভিক্ষা করে তোমার বড় করছে। এই কাল তো আমার বাড়িতে আইছিল, আমি একটাগুলি চাল দিয়ে দিছি, দুই তিন দিন আর ভিক্ষা করা লাগবে না। বাবাজি তোমার লগে ডেকে দা। লগে আচ্ছা আছে, যাও আমার বাজারে সময় যেতেছে। এই তোমার আমারে কইও, হ্যাঁ ওই চাল শেষ হয়ে গেলে আবার আইতো আমার বাড়িতে দিব না। হ্যাঁ আচ্ছা, এই লোকটা ঠিক কি বললো আমি তো বুঝতে পারলাম না। তোমার মা ভিক্ষা করে, মানুষের বাড়িতে কাজ করে, তুমি ভিখারির ছেলে, কিছুই তো বুঝতে পারলাম না। আরে ওই লোকটার মাথায় না সমস্যা আছে, ঢিলা। ও আরে আমাদের এলাকায় সবাই বলে উনি পাগল, ওনার কথা এতটা কানে দরকার নেই। চলো যাই, চলো 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 যাই। তারপরে মনে করো ঠিক মতো ব্যবসা উনি চলতেছে না। আপনি দিবেন না? আরে ভিক্ষা করে পোলারে লেবার শিখাইয়া অনেক বড় করছে। আরে এক জায়গায়
সময়ও আছে আর না ভাই, আমরা ইশা করতে যাই। আচ্ছা ঠিক আছে মা, মা মনে হয় ঘুরতে গেছে। যাই হোক আমরা চলো ঘরে, চলো ঘরে। মানে কোন ঘরে? কার ঘরে? আমাদের ঘরে, এই যে এই ঘরে। কি, এটা তোমার ঘর মানে তোমার বাড়ি? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তোমার তিনতলা বাড়ি। হ্যাঁ আমি তো ঠিকই বলছি, এই যে দেখো একতলা, না না একতলা, দোতলা, তিনতলা, এই যে তিনতলা বাড়ি আমার। চুপ করো, তুমি আমার সাথে মজা করছো। হ্যাঁ তার মানে তুমি আমাকে ঠকিয়েছো। তুমি তো বলেছিলে তোমাদের এত বাড়ি এত গাড়ি, কোনো কিছুরই অভাব নেই। আর আজকে কিনা দেখছি এটা তোমার বাড়ি। আমি মিথ্যা কি বলছি বলো তো? আমি তো তোমাকে বলছি আমাদের তিনতলা বাড়ি, এই যে দেখো তিনতলা বাড়ি। কিন্তু আসলে বাড়িটা বিল্ডিং এর না, এটা আর কি। তোমাদের এসি আছে, আমাদের এসিটা হলো জানলা। জানলার দরজা খোলা রাখলি কি সুন্দর বাতাস আসে যায়। কি, তার মানে সত্যি সত্যি তুমি আমাকে ঠকিয়েছো? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমি তোমার সাথেও থাকবো না। এরকম বিশ্বাসঘাতক লোকের সাথে আমি থাকতে চাই না, আমি এক্ষুনি চলে যাব। আরে ছাড়ো, আরে কই যাইতেছো? আরে দাঁড়াও না, আরে দাঁড়াও, আরে আরে দাঁড়াও না, ছাড়ো ছাড়ো বলছি। কথাটা শুনো তো ভাই। আরে ভাবি রুবেল, বাহ তুমি কখন এলা? এই তো একটু আগে। যাই হোক তোমার সাথে এখানে দেখা হয় ভালোই হলো। জানো আমি না একটা স্বপ্ন দেখছি, আর স্বপ্নে দেখছি ভিক্ষুকরে 10টা টাকা দিতে হইব। আর এই এলাকায় জানাশোনার মধ্যে তোমার মাই একমাত্র ভিক্ষুক আছে, তাই এই 10টা টাকা নিয়ে আইছি। এই নাও এই ভিক্ষার টাকাটা তুমি রেখে দাও, যেহেতু তুমি হচ্ছে ভিখারির ছেলে। না না ভাবি টাকা লাগবে না। কেন লাগবে না, নিয়ে নাও। তোমার মা তো ভিক্ষা করে, আর ভিখারির ছেলে তো হাত পেতে টাকা নিতেই পারে, সমস্যা কি? বাবা আমি তো এতক্ষণ কি আলি করি নাই, খুব সুন্দর তো, একেবারে না পুতুলের মতো দেখতে। এই চুপ করো তো, এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার মধ্যে আবার নানান রকমের কথা। তুমি চুপ করো, তোমার সাথে তো আমি থাকবই না। আর তাছাড়া লোকের কাছে যেভাবে কথা শুনছি, তোমার মা নাকি ভিক্ষা করে। ছি ছি ছি, আগে যদি জানতাম যে তুমি একজন ভিখারি ছেলে, কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না, আর তোমার সাথে আসা তো দূরের কথা। বাবা বাবা কি সুন্দর রুবেল, এটা কি তোমার বউ? অনেক সুন্দর হয়েছে, আর তোমার মা দেখলে না অনেক খুশিও হইব। যাই হোক তোমার যে পোশাক দেইহা মনে হইতেছে কি সাহেব, মানে ভিখারির কোন সাহেব হয়ে গেছো গা। আল্লাহ জানে আর যে কত কথা লোকের কাছ থেকে আমার শুনতে হবে। আগে আগে এখান থেকে ভাগি, না হলে আমার আমরা আরো অপমানিত হতে হবে। না না এই তো শুনো না, এই যে ভাবি তোমার এখন কেন ভিক্ষার টাকাটা দিতে আইতে হলো? হ্যাঁ তুমি কালকে দিতে পারতাম না, পরশু দিতে পারতাম না, মার কাছে দিতে পারতাম না ভিক্ষার টাকাটা? আরে মানে স্বপ্ন তো দেখছি রাত্রে, তাই সকালে দিতে এলাম। হইছে স্বপ্নটা তোমার রাত্রে দেখার দরকার না ছিল? হ্যাঁ কালকে দেখতা, পরশু দিন দেখতা, আমি এই বাড়ি থেকে বের হওয়ার যাওয়ার পরে, হ্যাঁ মার কাছে টাকাটা না দিয়ে তুমি আমার কাছে আইছো। এই যে ভাই নাও ভিক্ষার টাকাটা, আমি স্বপ্নে দেখছি। আরে কি ঝামেলা, আমি কি জানতাম নাকি? আর কি একটা বিয়ে করে নিয়েছে, ছোট ছোট জামা কাপড় পরে আইছে। আরে ওই তো একটা মেম সাহেব আইতেছে, মনে হয় মেলাটি হার মালিক। আমার অনেকগুলো বিক্ষে দেবো, যাই আমি হের কাছে যাই। মনে হয় তুমি অনেক টেহার মালিক, আমার কটা ভিক্ষা দাও। কি হইলো, দেহ না মা ভিক্ষা দাও না, ভিক্ষা আমার কাছে টাকা টাকা চালিয়ে মারো। এই যে শোনো শোনো, তোমার যাই তুই বনা শোনা, আরে রাগ করো না, যে হওয়ার হয়ে গেছে। আমি তোমার একটা কথা শুনতে চাই না, ছাড়ো ছাড়ো আমাকে, যেতে দাও। রুবেল তুই, আরে বাবা তুই, তুই এলি তো, হ্যাঁ আরে মাইম সাইবার তার মানে এই মহিলাটা তোমার মা? কি দিনটা দেখতে হলো আমার, ছেলের বউ হয়ে শাশুড়িকে নিজের হাতে ভিক্ষা দিলাম। যাক যা দেখা ছিল সব দেখে নিলাম, আর তোমাদের মা ছেলের নাটক আমি আর দেখতে চাই না। এই যে মহিলা, আপনাকে যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনি করেন ভিক্ষা, ভিক্ষা করে ছেলেকে লেখাপড়া করিয়েছেন শহরে, আর আপনার ছেলের গেটার দেখেছেন জমিদার হয়ে সাহেব হয়ে বড়লোকের মেয়েদের সাথে প্রেম করে, মেয়েদের পটায় বিয়ে করে, এই সব শিক্ষা দিয়েছেন ছেলেকে। আর আমিও কি বোকা ছিলাম, না জেনে না শুনে
এরকম একটা ভিখারির ছেলেকে বিয়ে করলাম? ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে যে একজন ভিখারির ছেলে আমার স্বামী। অথই, এভাবে অপমান করো না। দেখো, আমি তোমার ভালোবাসতাম, আর ভালোবাসার কারণেই আমি আসলে তোমার কখনো বুঝতে দিই নাই আমি যে একটা ভিখারির ছেলে। আর ভিখারির ছেলে জানলে তুমি আমার বিয়ে করতে না, এই জন্যই আমি তোমার কখনোই বলি নাই। ব্যাস, আর বলতে হবে না, অনেক বলেছো। তোমার এই মিথ্যে নাটক আমি আর সহ্য করবো না, বিশ্বাসও করবো না। তুমি তোমার ভিখারি মাকে নিয়েই থাকো, আমার সাথে তোমার থাকতে হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি বাসায় গিয়ে তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। আমার সম্পর্কে আসলে আমি ওরে মিথ্যা বলে বিয়ে করছি, ঠিক আছে, কিন্তু আমি যে ভিখারির ছেলে সেটা তো মিথ্যা না, সেটা তো সত্যি কথা। ওরে যদি আমার ভালোবাসা আমার কাছে টাইনে নিয়ে, আমি সেই আশায় পথ চেয়ে থাকবো। চলো মা, চলো বাড়ি, চলো।